ফলের রাজা আম, তাই তেমনই তার দাম। চলতি বছরে ঘূর্ণিঝড় আমফান আম চাষে ব্যাপক ক্ষতি করেছে। ঝরে গিয়েছে আম, তাতে চাষিদের মাথায় হাত। করোনা আর আমফানের জোড়া থাবায় মানুষের নাজুক অবস্থা। হরেক রকম আম মেলে ভারতবর্ষে, তবে বিশ্বের সব থেকে দামি আম কিন্তু ভারতবর্ষে পাওয়া যায় না। সেই আম এক কেজি কিনতে গিয়ে অনেক ধনী ব্যক্তিও ঢোক গিলেন। তাইও নো তামাগো, যার মানে এগ অব দ্য সান। এই প্রজাতির আম বিশ্বে সব থেকে দামি। এটির চাষ হয় জাপানের মায়াজাকি অঞ্চলে, বিক্রি হয় অবশ্য গোটা জাপান জুড়ে। প্রতি বছর প্রথম ফলন করা আম নিলামে তোলা হয় আর সেই আম বিক্রি আকাশ ছোঁয়া দামে। তবে এই আমের ফলন আর পাঁচটা প্রজাতির আমের মতো হয় না, অর্ডারের উপর নির্ভর করে এই আমের ফলন। এই প্রজাতির আম অর্ধেক লাল অর্ধেক হলুদ। জাপানে এই প্রজাতির আমের ফলন হয় গরম ও শীতের মাঝে, আর সেই জন্যই এই আমের দাম এমন চড়া হয়। 2017 সালে এই প্রজাতির দুটি আমের নিলামে দাম উঠেছিল $3,600, অর্থাৎ প্রায় ২,৭২,০০০ টাকা। সেবার প্রতিটি আমের ওজন ছিল 350 গ্রাম, অর্থাৎ মাত্র 700 গ্রাম আমের দাম ২,৭২,০০০ টাকা। আপনি হয়তো ভাবছেন কী এমন আছে যে এই আমের এমন অস্বাভাবিক দাম। এই আমের চাষ করতে চাষিকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। প্রতিটি আম গাছে থাকাকালীনই ছোট জালে জড়িয়ে রাখা হয়। তারপর আমগুলোকে নির্দিষ্ট পজিশনে রাখা হয়, এতে করে সূর্যের আলো আমের একটি নির্দিষ্ট অংশে পড়ে। তাছাড়া আমগুলিকে গাছ থেকে মাটিতে পড়তে দেওয়া হয় না, তারও ব্যবস্থা করা হয়। বিশেষ পদ্ধতি অবলম্বন করে আমের একপাশের রুবি রেড রং ধরানো হয়। আর স্বাদের কথা বলা বাহুল্য, যেমন দাম তেমনই তার স্বাদ ও গন্ধ।